Hello. মটরশুটি আর ফুলকপি আর রুই মাছ দিয়ে আজকে 20 দিন রান্না হবে। আগে এইগুলো ছাই নেবো, তারপর মাছগুলো ইয়ে খাবো। মটরশুটি বানানো হয়ে গিয়েছে, এবার ফুলকপি বানাবো। আগে ভাতটা বসিয়ে দিয়ে নি, তারপরে মাছ বানাবো। এইবার মাছ কাটবো।
মাছটা নবন হলদি দিয়ে মাখাবো। তেলটা গরম হওয়ার ফলে ভালো করে ভাজবে। একটু হলদি দিয়ে একটু নরম দিয়ে মাখিয়ে নিয়ে ভাজতে হয়।
ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে মাছ দেবে। জল দিয়ে দিচ্ছি, এই মাছ দিয়ে দিলাম। মোটর সেটে এবার দিয়ে দেবো। জিরে মশলা বাটা দিয়ে দিলাম।
মটর ছোটি দিয়ে ফুলকপি দিয়ে ভালোই লাগে মাছ দিয়ে।